হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে। চলুন, যে প্রিয়াঙ্গনে কী কী পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা সকলে জানব। মূলত প্রিয়াঙ্গন শপিং সেন্টারটা হলো মিরপুর রোডে। মূলত আমরা যদি সামনে আসি, খাবার মধ্যে আমরা কিছু করতে হবে যে অনেক ফ্রেশ হোক, পাঞ্জাবি শুরু ঠিক আছে। তো আজকে আমরা প্রিয়াঙ্গন শপিং সেন্টারে আসলাম। সম্পর্কে বলেন যে ঈদ সম্পর্কে একটু বলেন যে কি কি স্পেশাল কালেকশন আছে। ঈদ সম্পর্কে আমাদের বিশেষ কালেকশন আছে, বাচ্চা কালেকশনটা বেশি, ছোটদের ছোটদের বাচ্চাদের কালেকশন খুব সুন্দর। বাচ্চাদের পাজামা সহ ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে অনেক ধরনের কালেকশন দেখা আছে, অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি। আসবেন, আর যেহেতু ঈদের এখন আর একটা সময় বাকি, আরো নতুন কালেকশন আসবে। ঠিক আছে, ধন্যবাদ। চলুন যে আমরা আরেকটু সামনে যাই। আদি মিউজিয়াম আছে, এখানে আপনার বাচ্চা বড়দের পাঞ্জাবি কাবলি স্যুট পাওয়া যায়, সেটাও সম্পর্কে দেখতে পারেন। যে এখানে স্পেসিফিকলি আমি যদি দেখি যে তাদের ডিসপ্লেতে শোরুমের বাহিরে অনেক কিছু লাগানো আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া আমরা যেটা দেখতে পাই যে এখানে আধা পাঞ্জাবি ক্লাস, আমরা যদি একটু এদিকে যদি বলি যে আমরা কিন্তু দাদাগিরি দেখেছি, তবে এখানে প্রিয়াঙ্গন শপিং সেন্টারে আমরা আধা পাঞ্জাবি পেয়ে গেছি। আমাদের সাক্ষাৎকার একটু আসেন। আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা খুব বড় একটা পাঞ্জাবি শোরুম দেখতে পাচ্ছি, সেটা হলো পানহা পাঞ্জাবি হাউস। এবং যে এর ভিতরে কি আছে সেই সম্পর্কে দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি পানহা ফ্যাশনে, আমরা দেখতে পাচ্ছি খুব এক্সক্লুসিভ সম্পর্কে ভালো আছে। কিন্তু আমরা আসলাম যে আপনি ঈদের কালেকশনের জন্য আসলাম, যে আসলে ঈদে কোন কোন ধরনের কালেকশনগুলো বেশি চাহিদা থাকে? চাহিদা এখন গরম তো সামনে, এই কারণে পার্টি পাঞ্জাবি কম চলছে। সেক্ষেত্রে যেহেতু রোজার ঈদ, আমরা যেটা জানি যে আসলে রমজান ঈদে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছেলেদের জন্য পাঞ্জাবি চয়েস, কারণ ঈদের যে কয়েকটা পাঞ্জাবিটা বেশি চুজ করে আর কি। এক্ষেত্রে প্রাইস রেঞ্জগুলো একটু যদি বলেন যে আসলে কি ধরনের, অনেক সব ধরনের কাস্টমারই তো আছে, একটু রেঞ্জগুলো যদি একটু বলে দেন। রেঞ্জ কি পাঞ্জাবি আপনাদের এখানে আছে? আমাদের এখানে রেঞ্জ আপনার সর্বনিম্ন 600 থেকে শুরু, 600 থেকে শুরু 3000 টাকা পাঞ্জাবি আছে, 4000। এখানে কি সব বয়সী লোকেদের পাঞ্জাবি পাওয়া যায়? জিরো সাইজ থেকে শুরু করে একদম আপনার 80-90 পর্যন্ত পাঞ্জাবি আছে।
তো আমরা যদি একটু দেখাই আর কি, সেখানে এখানে কালেকশন, এছাড়া এখানে ডিসপ্লে দিয়ে ডলারও কিছু দেওয়া আছে। এগুলো দেখতে পারেন আপনারা, এদের জন্য খুব ভালো কালেকশন হবে। এছাড়া আপনারা আরো কিছু প্রিন্টেড পাঞ্জাবি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সেফ শার্প ইন্ডিয়ান, এগুলো আসলে ইন্ডিয়ান কালেকশন, এগুলো আপনারা দেখতে পারেন যে এদের জন্য খুব সুন্দর মানানসই হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা যেটা জানলাম যে ঈদের জন্য আমাদের এখানে স্পেসিফিক স্পেশাল কালেকশন রয়েছে। আপনারা যদি এখানে আসেন যে সাহা ফ্যাশন, সেটি হলো প্রিয়াঙ্গন শপিং সেন্টারে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিজিট করে যাবেন। ঈদের আগে আপনারা ঈদের পাঞ্জাবি কেনার আগে একবার হলো এখানে ঘুমাবেন। পাঞ্জাবি আমরা ডিসপ্লেতে অনেক কিছু দেখতে পাচ্ছি, ডিসপ্লে ছাড়াও আর অনেক কিছু বাকি আছে। আপনাদের কি বলবো, এগুলো কি খুচরো বিক্রি হয় না শুধু হোলসেল বিক্রি হচ্ছে? তো ঠিক আছে বন্ধুরা, আপনারা এই যে যেটা আমরা শোরুম দেখতে পাচ্ছি দাদা পাঞ্জাবি প্রিয়াঙ্গন শপিং সেন্টার, যদি আপনারা আসেন তাহলে এখানে আপনাদের মূলত হোলসেল থেকে শুরু করে রিটেল পর্যন্ত আপনারা পাঞ্জাবিগুলো পাবেন, এবং ঈদের জন্য একটা এক্সক্লুসিভ কালেকশন আছে। চলুন যে আমরা আর একটু সময় দিকে যাই, যে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন যে নর্মালি প্রিয়াঙ্গনের যে পাঞ্জাবি কালেকশনগুলো মেন গেট থেকে আসলে সামনে থেকে আপনারা এমব্রয়ডারি করা অনেক ধরনের ডিজাইন আছে, সেগুলো আপনারা এখানে আসলে মূলত আপনারা ঈদের জন্য একটু দেখে দেন যে আসলে সবগুলো আসলে ঈদের স্পেশাল কালেকশন। চলুন যে আরো একটু সামনে দিকে যাই, এখানে আরো কিছু বুটিক হাউস দেখতে পাচ্ছি, কিছু প্রিয়াঙ্গনের যে বুটিক হাউস এগুলো কি সবগুলো এমব্রয়ডারি কাজ করে না? মূলত আপনাদের যদি সামনে ঈদ, ঈদের অনুষ্ঠানে যে ডিসপ্লেগুলো যেগুলো জুয়েলারি অর্নামেন্টস এর কিছু জিনিস আছে, সেগুলো চলুন যে আরো আমাদের
এছাড়া কিছু আমার যেগুলো দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফিগার সেগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সেগুলো পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের প্রাইস টাইস লাগানো জিরা লাগবো। এখানে আমরা একটা শো দেখতে পাচ্ছি, সেটা হলো ধরনী ম্যাচিং সেন্টার। ম্যাচিং সেন্টারটা আপনারা দেখতে পারেন যে ম্যাচ করে অনেক ধরনের কাপড় চোপড় এখানে পেয়ে যাবেন। একদম প্রিয়াঙ্গনের শেষ পথে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অগ্রণী ম্যাচিং সেন্টার আছে। এখানে আসলে মূলত আমি যেটা বলতে চাই যে প্রিয়াঙ্গন শপিং সেন্টারটা খুব ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ওভার ব্রিজের খুব কাছে এই শপিং সেন্টারটা। এখান থেকে আপনারা আসতে পারেন এবং ঈদের জন্য ছেলে মেয়ে সব বয়সের মানুষদের জন্য খুব এক্সক্লুসিভ কালেকশন আছে, সেগুলো আপনারা ঈদের আগে যদি মার্কেটিংয়ে আসেন তবে অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন। তো ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি প্রিয়াঙ্গন থেকে, আবারও নতুন একটি মার্কেটে আপনাদেরকে নিয়ে যাবো। কথা শুনে খুব ভালো থাকবে।